নমস্কার, এই মুহূর্তে রাজনীতির একটা অতি গুরুত্বপূর্ণ খবর দিব বিচার প্রদেশ কংগ্রেসের সভাপতিক লো বিতর্ক চলি থাকার মাজতে আসছে ডর খবর। কিন্তু প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন শীঘ্রে অনুষ্ঠিত হব। নির্বাচন অনুষ্ঠিত হওয়াক একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে সভাপতি ভূপেন বড়াই। বিগ ব্রেকিং এই মুহূর্তে টাইম এটা দর্শকসলের লো আসছো একটা অতি গুরুত্বপূর্ণ খবর। শীঘ্রে অনুষ্ঠিত হব প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন, চারিটা পর্যায়ত অনুষ্ঠিত হব নির্বাচন। সভাপতিক লো বিতর্ক চলি থাকার মাজতে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনক লো গুরুত্বপূর্ণ মন্তব্য। বুথ, ব্লক, জেলা আর রাজ্যিক পর্যায়ত অনুষ্ঠিত হব নির্বাচন। সাংগঠনিক নির্বাচনক লো মুখ খুলিছে সভাপতি ভূপেন বড়াই। প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনক লো গুরুত্বপূর্ণ মন্তব্য আগবাইছে ভূপেন বড়াই। রাজীব ভবনের আজির দিনটি অনুষ্ঠিত হয় কংগ্রেসের এখন গুরুত্বপূর্ণ বৈঠক। প্রায় 8 ঘণ্টা জোড়ায় বৈঠকের পাছতেই নির্বাচনক লো ডর খবর রাখিছে। বৈঠকত নির্বাচনক লো গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় আর 8 ঘণ্টা জোড়া এই বৈঠকের পাছতেই খবর রাখিছে যে শীঘ্রে অনুষ্ঠিত হব প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। সভাপতিক লো বিতর্ক চলি থাকার মাজতে নির্বাচন অনুষ্ঠিত হব বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়া। এই মুহূর্তে ভূপেন বড়া মন্তব্য আসি পড়ছে আগবাইছে। আগতো কৈছিলো যে সাংগঠনিক নির্বাচন হব, এটা সাংগঠনিক নির্বাচনের তারিখ পর্যন্ত আজি ঠিক করা হল। আর আমার যখন বিষয়ববিয়া লগত আমার উড়িষ্যা, পশ্চিমবঙ্গ আর মেঘালয়েরপরা ডিআরও সকল আছে, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, তেওঁলোকৰ লগত কোন কেন ডিস্ট্রিক্ট আর ব্লকলে যাব সেইখানে ঠিকঠাক করে দিয়া হয়েছে। আর এটা বানপানীর বাদে যদি তেনেকুৱা কোনো সমস্যা নহয়, এটা যে রাস্তা ব্লক হয়ে আছে, তেতিয়াহলে আমি নির্বাচনী সাংগঠনিক নির্বাচনের কারণে সম্পূর্ণ যেখানে করবলিয়া দলীয় তৎপরতা সেখানে আজি সম্পূর্ণ করা হয়েছে। নির্বাচনের মানে লিস্ট আপনার দিম, মানে আমার চারিটা পর্যায়ত হব। প্রথমতে হব বুথত, এটা এটা পলিং স্টেশনের দুজনকে নির্বাচিত হব। তারপর ব্লকত হব, ব্লকত তিনজন নির্বাচিত হব, প্রেসিডেন্ট, কোষাধ্যক্ষ আর ভাইস প্রেসিডেন্ট। তারপর আর ব্লকেরপর 8 জন প্রতিনিধি, এজন আহিব আমার APCC-লে আর এজন হব ব্লক প্রেসিডেন্ট, আর 6 জন যাব জেলালে। আর ইয়াত যেটা APCC-ত আহিব, APCC-ত আমার প্রায় 300তকে বেশি সদস্য নির্বাচিত আহিব, তেওঁলোকৰ মাজৰপৰা APCC প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর কোষাধ্যক্ষ নির্বাচন হব। আর 8জন APCC মেম্বার মিলি এজন AICC মেম্বার নির্বাচন করব। সেই AICC মেম্বার আমার প্রায় 50জন হব। সেই 50জন AICC মেম্বারে গিয়ে অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট কোন হব তাত ভোটদান করব। তা বলে কোনো কোৱা নাই, হতাও বলে কোৱা নাই, দুই চারিটা তো অসন্তুষ্টি থাকবই। আর কাম যেটা আপনি করব সর্বসম্মত আর সর্বজন গ্রহণযোগ্য তো নয়, ডেমোক্রেসির মেজরিটি হয়, কেন সর্বজন গ্রহণযোগ্যকে কাম করব হয়তো পড়া নাই, আর সর্বজন গ্রহণযোগ্য কাম করব বলে কোনো ভাবিও নালাগে। কোবাত কোবাত কারবার আপনি থাকবে, কিন্তু কাম করব লাগে। ভুল তো ধরব পারে, আপনি মোক সোধা প্রশ্নটাও মানে ভুল বলে কব পার। ভুল ধরাত আর ভুল করা মূল কথা নহে, আমার মূল কথাটো হয়েছে দলীয় সংগঠন শক্তিশালী করা আর রাজ্যখনের মূল বিরোধী দল হিসাবে সরকারখনে করা ভুলবিলাক জনমানসত উদ্ভাসিত করা, আর সরকারখনে বাকি রখা কামবিলাক বা যাক কাম করব বিচরা নাই, প্রতিশ্রুতি যদি ভঙ্গ করেছে সেইখিন উপর রাইজর কণ্ঠ হিসাবে শক্তিশালী ভূমিকা লো। আসলতে দুর্ভাগ্যর কথাটো হয়েছে যে APCC প্রেসিডেন্ট বুলিয়ে নহে, যিকোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ প্রতি অভিযোগ থাকিব পারে। সেইটো আজি মোক এয়ারপোর্টত এজন মানুহে কৈছে, ডাঙর অফিসার, রিটায়ার হল, যে বেলেগ দলের মানুষ যদি টিভিত ওলায় আমি গম পাও যে তেওঁ নিজের দলটোৰ কথা ভালকে কব আর নহলে সরকারখনের কথা ভালকে কব, কিন্তু কংগ্রেসের মানুষ ওলালে আমি আগতে গম পাও যে এটা দলটোর বিরুদ্ধে কব। এই যে ধারণা আমার গৈ আছে এইটো দুর্ভাগ্য। মূল ভুল ধরা একো ডাঙর কথা নয়, মতো মহাপুরুষ নহয়, মহাপুরুষরে ভুল নহব, মতো মহাপুরুষ বলে কেউ কোৱা নাই ভুল নহব বলে, ভুল হব পাৰে। আর মূল ভুল ধরার মঞ্চ আছে। আজি দিনটো আপনাদের নিজে দেখেছি 11 বজাৰপৰা এতিয়া 7টা বজালৈকে যে ইমানখিনি বক্তায় কথা কলে, সেই কথাখিনির মাজত যিখিনি থাকে অসন্তোষ খুব হওয়ার সুযোগ আছে। আর আমি প্রত্যেক তিনিমাহে দিয়ে আছো, বিধায়িনী দলের সভা আপনাদের দেখিছে যে আমি প্রত্যেক মাহতে আমি অনুষ্ঠিত করে আছো। তার যিখিনি কথা ধরক আজি এটা মোক কিবা কিবি কব পাৰে কব পাৰে, দলের সভাপতিক যদি দলের নেতা কর্মী সকলে মুখৰ আগত নির্মুখ বিশ্লেষণ নকরে দলটো কেনেকৈ ভাল হব। কিন্তু সেই কথাখিনি যদি আহি আকৌ টিভিটো কথা পাতে, তেতিয়াহলে আমার মিটিংবিলাক লাইভ টেলিকাস্ট করাই ভাল। যদি সভার প্রত্যেকটো কথা যদি মই সংবাদ মাধ্যমত কব লাগে, সভাত হওয়া প্রত্যেকটো দলীয় আভ্যন্তরীণ কথা যদি লাইভ টিভিত কব লাগে, তেতিয়াহলে আমি প্রস্তাব লব লাগিব।
যে আমাৰ মিটিং বিলাক আমি সংবাদ মাধ্যমক লাইভ টেলিকাস্ট কৰিবলৈ দিম।